হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টোফা এগেইন। এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের রেক্সফোর্ডের অ্যাপেল গার্ডেন এরিয়ায়। এখানে একটি পার্ক ধরনের রয়েছে যেখানে বাচ্চাদের জন্য অনেক এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের রাইড রয়েছে এবং এখানে কিছু ছাগলের ফার্ম মতো রয়েছে যেগুলো আমি আপনাদের এই ভিডিওতে এক্সপ্লোর করে দেখাবো। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এটা হলো পার্কিং লট, বিশাল বড় পার্কিং লট। এখানে আমার গাড়ি পার্ক করলাম, আপনারা দেখছেন প্রচুর গাড়ি আসছে এবং এখানে বেশ কয়েকটি পার্কিং লট রয়েছে একই সঙ্গে। আমি এই লট নাম্বার 7-এ আমার গাড়ি পার্ক করলাম এবং এখানে আপনারা দেখছেন প্রথমেই অনেকগুলো বড় বড় ছাগল রয়েছে। এখানে বিশাল বিশাল ছাগল, এদেরকে খড় খাবার দেওয়া হয়েছে। প্রচুর মানুষ আসছে, আপনাদেরকে এক এক করে সবই দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আপনারা এখানে দেখছেন ঘরের মধ্যে একটি ছাগল, বিশাল বড় একটি ছাগল। এই সেকশনটাতে মূলত রয়েছে ছাগল বিভিন্ন ধরনের, আপনারা দেখুন অনেক মানুষ ছাগল দেখছে, এই বিশাল বড় বড় ছাগল। পাশে আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, আপনাদেরকে এক এক করে দেখাই। প্রচুর লোক এসেছে আজকের এই অ্যানিম্যাল এরিয়ায়। এখানে ছাগলগুলো দেখুন খাবারের আশায় মুখ বের করে দিয়ে আসে। এগুলো সাধারণত এই যে ভিজিটররা এভাবে খাবার দেয় যে কারণে এরা লোভে পড়ে এভাবে মুখ বের করে থাকে খাবারের আশায়। ইটস এ বিগার ওয়ান, ওয়াও। এখানে দেখুন কিছু ভিজিটর তাদের কুকুর নিয়ে এসেছেন। আমেরিকাতে অনেকেই কুকুর পালন করেন এবং তারা যেখানে যান কুকুর সঙ্গে নিয়ে যান। এখানে দেখুন একটি বিশাল বড় ছাগল এবং এই ছাগলটিকে এই যে বাচ্চা মেয়েটি ওরা খাবার দিচ্ছে। সামার টাইমে সাধারণত এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে, বিশেষ করে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি থাকে এবং প্রচুর মানুষ আসে। এখন যদিও সামার টাইম, তবে আজকে কিছুটা ঠান্ডা, যে কারণে আমি হালকা একটা শীতের কাপড় পরিধান করেছি, আপনারা দেখছেন। চলুন আপনাদেরকে দেখাই, অনেক ধরনের অ্যাক্টিভিটি এখানে রয়েছে। এখানে এই যে একটি খাবারের দোকান, আপনারা দেখুন মানুষ খাবার কিনছে। এখানে পপকর্ন তৈরি হচ্ছে এবং সুন্দর ফুলের বাগান দেখুন, প্রচুর মানুষ এসেছে। এখানে রয়েছে একটি পিৎজার দোকান, আপনারা দেখুন এখানে লেখা পিৎজা শ্যাক, এবং অসাধারণ ফুলের সমাহার রয়েছে এই দোকানটিতে। এখানে দেখুন একটি কৃত্রিম ওয়াটার ফাউন্টেন, অসম্ভব সুন্দর এই ওয়াটার ফাউন্টেনটি। এটি মূলত ভিজিটরদের এন্টারটেইনমেন্টের জন্যই এখানে তৈরি করা হয়েছে। এর পাশে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটি এরিয়া এবং এখানে অনেক ধরনের খেলাধুলার সরঞ্জাম রয়েছে, আমি সেগুলো আপনাদেরকে এখন দেখাবো, সঙ্গে থাকুন। দেখুন ওয়াটার ফাউন্টেনটি কত সুন্দর। এই জায়গাটিতে রয়েছে বিভিন্ন ধরনের ঘোড়ার রাইডিং, এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের রাইড শেয়ার করতে পারে। আপনারা দেখুন এই যে দূরে ঘোড়া এবং ঘোড়ার উপরে বাচ্চাদের চড়ানো হয়েছে। আজকে আমরা কয়েকটি ফ্যামিলি একসঙ্গে এসেছি এখানে ভিজিট করতে এবং আমাদের বাচ্চারা এখানে বিভিন্ন রাইড শেয়ার করছে, আপনারা দেখছেন। এই যে আমাদের বাচ্চারা, ওরা এখন এই যে ঘোড়ার গাড়িটা দূরে আপনারা দেখছেন ওটা রাইড করবে, বিশাল বড় দুটো ঘোড়া, কালো ঘোড়া।
এখানে আরো একটি বাচ্চা দেখুন একটি সাদা ঘোড়ার উপরে রাইড করছে এবং গেটে ঘোড়ার ছবি দেওয়া রয়েছে। এই এরিয়ায় কিছু জল ও স্থলপথের যানবাহনের মডেল রয়েছে এবং কিছু কৃষি যন্ত্রপাতি রয়েছে যেগুলো কাঠ দিয়ে তৈরি। বাচ্চারা এগুলোতে এনজয় করে থাকে। এছাড়া কিছু রাইডার রয়েছে, সেগুলোকে আপনাদের এক এক করে দেখাবো। এখানে আপনারা দেখছেন একটি পাওয়ার টিলার এবং এপাশে রয়েছে একটি জাহাজের মডেল। আপনারা দেখছেন এই জাহাজের মডেলটিতে একটি বাচ্চা রাইড করছে, উপরে মাছ তুল, বিশাল বড় একটি মডেল। এখানে বাচ্চারা খেলাধুলা করে থাকে। আপনাদেরকে পাওয়ার টিলারটি আর একবার দেখাই। এটি হচ্ছে পাওয়ার টিলার, অ্যাকচুয়ালি পাওয়ার টিলারের মডেল। এপাশে রয়েছে একটি মালবাহী ট্রেন। আপনারা দেখুন সামনে ইঞ্জিন, এই যে পাওয়ার টিলারটিতে একটি বাচ্চা তার বাবার সঙ্গে ড্রাইভার সিটে বসে আছে, ও ড্রাইভ করছে। এছাড়া কিছু খেলাধুলার জন্য অন্যান্য সরঞ্জাম রয়েছে। আপনারা দেখুন এই যে দুটো বাচ্চা এখানে খেলা করছে। এদিকে লেফট সাইডে বাচ্চাদের খেলাধুলা করার জন্য আরও কিছু এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখুন এই যে দুটো ঘোড়া আপনারা দেখছেন, একটু আগে যে ঘোড়া দুটো গাড়িতে ব্যবহার করা হলো, বিশাল বড় দুটো ঘোড়া। এদিকে আপনারা দেখুন এই যে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, যে দোকানগুলোতে মানুষ এখন খাওয়া দাওয়া করছে। এখানে রয়েছে কিছু খেলাধুলার ব্যবস্থা বাচ্চাদের জন্য। আপনারা দেখছেন বাচ্চারা এখানে খুবই মজা করছে। আপনারা যারা ক্লিপটন পার্ক সহ আলবানি এরিয়া বা এর আশেপাশে বসবাস করেন, তারা আপনাদের বাচ্চাদেরকে এন্টারটেইনমেন্টের জন্য এখানে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে বোমান অর্চার্ড। আমি এই জায়গাটির অ্যাড্রেস আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন। এই যে দেখুন জাহাজের উপরে দুটো বাচ্চা এনজয় করছে। ভিউয়ার্স, এই ছিল রেক্সফোর্ডের বোমান অর্চার্ড থেকে একটি ভিডিও। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ, এবং এমনি ধরনের ব্লগ ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।